ভিনরাজ্যে কাজে গিয়ে প্রায় এক সপ্তাহ থেকে নিখোঁজ ফুলবাড়ির এক যুবক। চিন্তায় রাতের ঘুম হারিয়ে গেছে ওই যুবকের স্ত্রী এবং তার দুই শিশু সন্তানের। তাই নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা নিউ জলপাইগুড়ি থানার পুলিশের দ্বারস্থ হয়ে নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের ফুলবাড়ির পশ্চিম ধনতলার বাসিন্দা অজয় মুখোপাধ্যায় আগে মালিকের গাড়ি চালাতেন। কিছুদিন আগে সেই কাজ চলে যায়। অজয়ের স্ত্রী সুমিত্রা মুখোপাধ্যায় বলেন, স্বামী প্রায় এক মাস আগে শ্রমিকের কাজ করতে কেরলে যায়। সেখানে কাজে গিয়ে অসুস্থ হওয়ায় প্রায় এক সপ্তাহ আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্টেশন পর্যন্ত আসার পর বাড়িতে ফোন করে জানায় তার কাছে আর টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে, তাই বাড়িতে আসতে পারছে না। তারপর থেকেই তার মোবাইল বন্ধ হয়ে যায়, যোগাযোগের আর কোনো মাধ্যম নেই। শিয়ালদহ থেকে আসতে এত সময় লাগার কথা নয়, তাই নিরুপায় হয়ে স্বামীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী সুমিত্রা মুখোপাধ্যায়। এদিকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আর যোগাযোগ হয়নি? না, যোগাযোগ হয়নি। যোগাযোগ করেও না আপনাকে? না, করেনি। অন্য মোবাইল দিয়েও করেনি। কি করতেন উনি? এখানে বাইরে কোথাও, বাইরে কোথায় গিয়েছিল? বাইরে গেছিল কেরালায় 7-8 দিন কাজে। উনি ড্রাইভার ছিল, শরীর একটু অসুস্থ ছিল, তার জন্য গাড়ি চালাতে পারেনি, বাইরে কাজে গেছিল। তারপর কেরালা থেকে কবে কলকাতা দিয়ে আসে? কেরালা থেকে 2 সপ্তাহ মতো ছিল কাজ করতে, 2 দিন কাজ করেছে আর কাজ করতে পারেনি। তারপরে উনি গাড়িতে উঠে পড়ছে, তারপরে শিয়ালদহ স্টেশনে নামছিল। নামার পরে আমাকে লাস্ট কল একদিন করছিল, আমার কাছে পয়সা নেই, আমি আসতে পারতেছি না, আমাকে পয়সা পাঠান। তারপরে মোবাইল ওনার সুইচ অফ ছিল, আর কোনো যোগাযোগ হয়নি। এখন চাইছি আমার হাজবেন্ডকে যে করে হোক খুঁজে বার করার, কোথায় আছে, কিভাবে আছে। সংসার কি করে চলতো আপনাদের? সংসার এখন কি করে চলছে? আমি 150 টাকা হাজিরা কাজ করতাম, সে আমারও কাজ বন্ধ আছে। রেশনে চাল দিছিল, আটা দিছিল, ওগুলাই খেয়েছে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে 2 ছেলে আর আমি। এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP সম্পূর্ণ ভাষার আরেক নাম। খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ, বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ট্রেডমিল টেস্ট, ঔষধের দোকান, আরো অনেক কিছু এখন সব এক ছাদের তলায়। ওপেনিং সুন, এপেক্স লাইফ হেলথ কেয়ার LLP, খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার। মোবাইল 8710049191, 8509369707। নামটা আরেকবার বলবেন আপনি? আমার নাম সুমিত্রা মুখার্জি। বাড়ি কোথায়? পশ্চিম ধনতলা। হাজবেন্ডের নাম? অজয় মুখার্জি। আর ছেলেপিলে কত হয়েছে? আমার 2 ছেলে আছে। আচ্ছা। হাজবেন্ড ড্রাইভার, উনি বাইরে কাজে গেছিল, 1 মাস হলো, এতদিন যোগাযোগ ছিল, 10-8 দিন হলো যোগাযোগ নাই, মোবাইল সুইচ অফ, ওনার এখন খবর জানি না, না পাতা। আজকে মিসিং ডায়েরি করে আসলাম থানায় যায়, এখন জানি না কি হবে। মোটা মানে লাস্ট কথা মিনিমাম 7-8 দিন হলো। কি বলেছিল আপনাকে? বলেছিল আমার কাছে পয়সা নেই, আমি আসবো, আমি ট্রেন থেকে নামছি, আমি এখন যেতে পারছি না, শিয়ালদহ স্টেশনে আছি। তারপরে মোবাইল সুইচ অফ ছিল।